বিহস, এই ট্যাঙ্কিটা দেখে কি মনে হচ্ছে অনেক পুরাতন হয়ে গেছে, তাই না? হ্যাঁ, আসলে এই ট্যাঙ্কিটা হচ্ছে গত 15 সালে, 2015 সালে হচ্ছে এই ট্যাঙ্কিটা আমি কালার করি, এই ডিজাইনটা আমি করি। তো এতদিন আমার গোডাউনে হচ্ছিলো এই ট্যাঙ্কিটা পড়ে থাকে, অনেক ময়লা হয়ে গেছে অযত্নে। তো এটাকে হচ্ছিলো আমরা রিফ্রেশ করব, দেখি একটু কতটুকু সুন্দর হয় এবং কালার কোয়ালিটিটা কতটুকু ভালো আছে সেটা আপনাদের কাছকে দেখানোর চেষ্টা করব। তো যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এবং যারা বলেন ভাই কালার করলে কালার কতদিন টিকবে, কালারের গ্যারান্টি চান, তাদের জন্য আজকের এই ভিডিওটি। আশা করি ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন যত্ন করলে কালারটা কতটুকু ভালো থাকতে পারে এবং অযত্নে রাখলে কতটা কালার খারাপ হয়ে যেতে পারে। তো কথা বলবো না, আমরা একটু এটাকে পরিষ্কার করি, দেখি কি অবস্থা হয়। Thank you.
ব্যাপারটাও হইলো বিয়স, 7 বছর পুরানো পড়ে থাকা ট্যাঙ্কিটাও হালকা পাতলা মেরামতো দেখান, একদম নতুন মতো চকচক করতেছে। আমি তো দেখাই কাছ থেকে, এই যে দেখেন কালারের যে টিকটিক যে দানাগুলো ছিল, মেটালিক দানাগুলো ছিল, সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুটে উঠছে। এই যে দেখেন কত সুন্দর চকচক করতেছে, হ্যাঁ একদম নতুন মতো হয়েছে। যদিও অনেকদিন পরে থাকায় বেশ কিছু জায়গায় আপনার স্পট পড়ে গেছে, এই যে স্পট আছে ট্যাঙ্কিতে, বিভিন্ন জায়গায় কিছু স্পট আছে, ট্যাঙ্কি কিন্তু একদম নতুন মতো হয়ে গেছে।